মালদা জেলা প্রশাসনের উদ্যোগে 72তম স্বাধীনতা দিবস উদযাপন হলো মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। বুধবার সকাল 9টা নাগাদ পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অশোক মোদক, মলয় মুখোপাধ্যায়, পদম সুনম, সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান, 72তম স্বাধীনতা দিবসে পৌরসভা এবং গ্রামীণ এলাকায় যে সমস্ত সরকারি কর্মচারীরা সারা বছর ভালো কাজ করেছেন তাদেরকেও সম্মানিত করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে মালদার প্রাক্তন মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদার বিভিন্ন ইউনিয়ন ও ক্লাবের পতাকা উত্তোলন করেন। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ও শহরের বিভিন্ন প্রান্তে। মালদা থেকে অখিল সরকারের রিপোর্ট। আয়োজিত ভারতের স্বাধীনতা দিবসের 72তম অনুষ্ঠান এখানে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের দেশের গৌরবময় ইতিহাস রচনা হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। লর্ড মাউন্টব্যাটেনের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর হয় পণ্ডিত জওহরলাল নেহরু, সেই সময় প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হন। কিন্তু আমরা এই স্বাধীনতা যত তাড়াতাড়ি ভেবেছি তত তাড়াতাড়ি হয়নি। 350 বছরের উপর আমাদের সংগ্রাম করতে হয়েছে। অতিরিক্ত জেলা শাসক এরপরে আমাদের উদ্বোধন সভি, রাজ্য উদ্বোধন সভি তিনি করলেন।